আসসালামু আলাইকুম বিওয়ার্স এর সলিউশনে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে থাকছে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার বিশ ইং তারিখে অনুষ্ঠিত সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে সাবস্ক্রাইব পাশাপাশি বেলাইকনে ক্লিক করে রাখুন চলে যাচ্ছি মূল প্রশ্ন পর্বে হলিয়া কবিতা কার রচনা হলিয়া কবিতা নির্মলেন্দু গুণ এর রচনা কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ অহিনুকুল দ্বন্দ্ব সমাসের উদাহরণ সনেটে কয়টি লাইন থাকে সনেটে চোদ্দোটি লাইন থাকে সপ্তাহ কোন প্রকারের শব্দ সপ্তাহ গণনাবাচক শব্দ গ্রান শব্দটির সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি গ্রান শব্দটির সন্ধিবিচ্ছেদ গ্রা যোগ আন গ্রান লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি লিঙ্গান্তর হয় না এমন শব্দ কবিরাজ পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতা কে নাটকটির রচিতা সৈয়দ শামসুল হক ধন অপেক্ষা জ্ঞান বড় এখানে অপেক্ষা কি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে অপেক্ষা অনুসর্গ অর্থে ব্যবহৃত হয়েছে আট বাগদারাটির অর্থ কি বাগদারাটির অর্থ হতভাগ্য শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান সমীচিন ইন্ট্রা শব্দের অর্থ কী ইন্ট্রা শব্দের অর্থ অন্ত বা ভিতরে চুজ দ্য বেস্ট অ্যান্সার অফ এফেক্টস ফ্রম দ্য আলটারনেটিভ অ্যান্সার ড্যামেজ হ্যাভ ইউ ইভার সিন দ্য জো এর সঠিক বঙ্গানুবাদ কি তুমি কি কখনো চিড়িয়াখানায় গিয়েছো হুইচ অফ দ্য ফ্লোয়িং স্পেলিং ইজ কারেক্ট অ্যান্সার ইভার হোয়াট পার্টস অফ স্পেস ইজ অ্যালাইভ এলাইভ অ্যাডজেক্টিভ ফিল ইন দ্য গ্যাপ আই গেট আপ বিফোর ডেস্ট সানরাইজ অ্যান্সার দি দ্য মেস্ত জেন্ডার অফ গ্রাইড অ্যান্সার ব্রাইট গ্রুম ইজ দ্য প্লোরাল ফ্রম হান্ড্রেডার হান্ড্রেড আমি সাঁতার জানি না এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি আই ডোট নট নো হাউ টুইমিস শব্দটির স্নেহনেম কোনটি শব্দটির ক্যান্সেল তিন গুণন শূন্য দশমিক তিন বাঘ দুই সমান কত অ্যান্সার শূন্য দশমিক চার পাঁচ নিচের কোনটি প্রকৃত বঙ্গনাংশন এক বাই দুই দুই এক বাই দুই যোগ যোগ দুই দুই এক এক বাই মাইনাস তিন সমান কত সমান তিন এক বর্গমিটার সমান কত বর্গফুট দশ দশমিক সাত চার ছয় বর্গফুট তিনশো উনতিরিশ গুণন চারশো বারো হতে কত বিয়োগ করলে বিয়োগ ফল তিনশো উনত্রিশ যোগ চারশো বারো এর সমান হবে এক লক্ষ চৌত্রিশ হাজার আটশো সাত এক ব্যক্তির নিকট জাকাতের আটশো টাকা আছে কি ইচ্ছু সংখ্যক লোকের প্রত্যেককে ছয় টাকা করে দিলে একশো টাকা কম পড়ে লোকের সংখ্যা কত একশো তো পঞ্চাশ জন এক বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার হয় ছয় দশমিক চার পাঁচ বর্গ সেন্টিমিটার হয় এক একরের পাঁচ পার্সেন্ট সমান কত বর্গ গজ এক একরের পাঁচ পার্সেন্ট সমান দুশো বিয়াল্লিশ আমরা জানি এক একর সমান চার হাজার আটশত চল্লিশ এর পার পাঁচ পার্সেন্ট চারশো বেয়াল্লিশ এক হেক্টর সমান কত একর এক এক হেক্টর সমান দুই দশমিক চার সাত একর এক কেজি পানির ওজন কত লিটার এক কেজি পানির ওজন এক লিটার ভুটানের রাজধানীর নাম কি ভুটানের রাজধানীর নাম থিম্পু কত বছর পর পর হেলির দুমকেতু দেখা যায় ছিয়াত্তর বছর পর পর হেলির দুমকেতু দেখা যায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কোন সময়কাল পর্যন্ত উনিশশো সাল সময় পর্যন্ত শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন ঝুলইকুরি পদক বাংলাদেশের দ্রুততম মানব দু কে বাংলাদেশের দ্রুততম মানব দুই হাজার বিশ হোসেন তিনি সেনাবাহিনীর কর্মকর্তা সমাপ্ত আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবে এই লাইকটি অবশ্যই বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম যে যেখানেই থাকুন ভালো থাকুন দিয� সুস্থ থাকুন আল্লাহ হাফিজ